এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে হিমালয় কন্যা নেপাল যেন স্বপ্নের মতো সময় কাটাতে চেয়েছিল আজকে, কিন্তু একটি রানের আক্ষেপে সেই স্বপ্ন ভেঙেছে তাদের। জয়ের খুব কাছাকাছি গিয়েও দক্ষিণ আফ্রিকার কাছে মাত্র এক রানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে রোহিত সন্দীপ লামিজানেদের। নেপালের এই হারের মধ্য দিয়ে ডি গ্রুপ থেকে বাদ পড়ল শ্রীলঙ্কা আর নেপাল, আর দক্ষিণ আফ্রিকা আগে থেকেই সুপার এইটে উঠে গেছে। তবে নেপালের বিদায় হলেও গ্রুপ ডি থেকে নাটকীয়তা শেষ হয়নি এখনও। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নেপাল জয় পেলে তাদের পয়েন্ট থাকবে তিন, যেখানে আগেই চার পয়েন্ট নিয়ে দুয়ে আছে বাংলাদেশ। এবার সুপার এইটে ডি টু স্পটের জন্য লড়াইয়ে আছে বাংলাদেশ আর নেদারল্যান্ডস। আগামী 17 তারিখ অর্থাৎ ঈদুল আজহার দিন ভোরে নিষ্পত্তি হবে কারা যাচ্ছে শেষ আটে। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সমীকরণটা কিছুটা সহজ। নেপালের বিপক্ষে জয় পেলে দুই পয়েন্ট বা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও এক পয়েন্ট পেয়ে সুপার এইটে উঠে যাবে বাংলাদেশ। এক্ষেত্রে পরিত্যক্ত ম্যাচ থেকে বাংলাদেশ পাবে এক পয়েন্ট, মোট পয়েন্ট হবে পাঁচ। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ জিতলেও চার পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডস বাংলাদেশের তুলনায় কমেই থাকবে। তবে নিজেদের ম্যাচে বাংলাদেশ হেরে গেলে আর নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিলে কিছুটা গাণিতিক হিসেব নিকেশ আসবে। এক্ষেত্রে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান চার, তখন বাংলাদেশের রান রেট কম হলেই বাদ যাবে তারা। তবে আপাতত বাংলাদেশের রান রেট বেশ ভালোই আছে, টাইগারদের মোট রান রেট বর্তমানে 0.478, যেখানে বাংলাদেশের রান রেট পজিটিভ সেখানে নেদারল্যান্ডসের রান রেট নেগেটিভ। নেদারল্যান্ডসের বর্তমান রান রেট -0.408, তাই শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বেশ বড় ব্যবধানেই জয় পেতে হবে এবং বাংলাদেশকেও হারতে হবে বড় ব্যবধানে। বাংলাদেশের সুপার এইটে যাওয়ার সমীকরণ আপাতত কঠিন মনে হচ্ছে না, তাই টাইগারদের সুপার এইটে জায়গা করে নেওয়ার বেশ ভালোই সম্ভাবনা রয়েছে।